হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, স্বভাবত আমি শনিবারে লাইভে আসি, বাট আজকে একটা স্পেশাল শো নিয়ে এসেছি, আ ব্র্যান্ড নিউ শো উইথ আ ফ্রেশ টপিক। সপ্তাহের শেষ দিন, আশা করি সব ক্লান্তি ঝেড়ে রাতের খাবারটা সেরে শান্ত মতো বসে আছেন। এবং ফার্স্ট অফ অল, যে কাজটা আপনারা করবেন, আপনাদের টাইম লাইনে যারা যারা দেখছেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন। আমরা অপেক্ষা করছি, কিছু অডিয়েন্স বিল্ড আপ হবে, কিছু ভিউয়ার্স আসবে, তারপর আমরা ডিসকাশন শুরু করব। আর আজকের বিষয়টি খুব মজার, আজকের বিষয়টি খুবই মনোমুগ্ধকর বলবো, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। আজকে খুবই বেসিক কোনো টপিক না, কোনো সিরিয়াস কোনো টপিক না, আজকের টপিকটা খুবই মজার একটা টপিক। এবং আমরা আসলে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক চিন্তা করি, কিন্তু ওপেনলি কিছু বলতে পারি না। এই ওপেনলি কিছু বলা নিয়েই আজকে আমার শো, এবং শো এর নাম হচ্ছে মাইন্ড মুভার, মিন্স কুল অ্যান্ড প্রেজেন্স মাইন্ড মুভার, স্পেশালি টকিং অ্যাবাউট উইথ মাই ফেভারিট টিচার। আজকে আমার ফার্স্ট শো মাইন্ড মুভারের, এবং আজকের গেস্টটাও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমার জন্য অনেক স্পেশাল। আমার খুব প্রিয় একজন মানুষ, হি ইজ নট মাই টিচার, বাট হি ইজ মোর দ্যান দ্যাট। তো জাস্ট কিছুক্ষণের মধ্যে ওনাকে আমি অ্যাড করবো, আশা রাখুন আমাদের সাথে লাইনে আছেন। ফার্স্ট অফ অল, প্রথম কাজটা হবে, আজকে যেহেতু ব্র্যান্ড নিউ শো, ফার্স্ট অফ অল প্লিজ শেয়ার ইট ইউন অন ইউর টাইম লাইন। সবাই যখন টাইম লাইনে দেখবেন, শোটা আরো মজা হবে। আর আমার পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, আই এম ভেরি এক্সাইটেড। আজকে এটা আমি নতুন বানিয়েছি স্পেশালি ফর দিস শো। ফ্রম নাও ইট ইজ ইউ উইল সি দিস ব্যানার অ্যাজ ওয়েল। সো স্লোলি অ্যান্ড স্টেডিলি আই এম স্টেপিং আপ, আস্তে আস্তে। একটা ভাব সম্প্রসারণ করেছি না, ছোট্ট ছোট্ট শিশির বিন্দু কণা, সামথিং লাইক দ্যাট, ছোট ছোট পানির কণা থেকে একটা সমুদ্র হয়। আমার সমুদ্র চাই না, আমার একটা পুকুর হলেই হবে, আর সে পুকুরে মাছ ধরবো, মাছ খাবো, মজা করবো, দ্যাটস দ্য অনলি থিং আই ওয়ান্ট। সো অলরেডি আমার গেস্ট আমাদের সাথে চলে এসেছেন, আমি জাস্ট ওনাকে অ্যাড করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি, আমি তো সবসময় ভালো থাকি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আমি আপনাকে যখন বলেছি যে আমি আজকে একটা শো করব, এবং আপনি নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই রাজি হয়ে গেছেন বসার জন্য, এবং আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ প্রকাশ করছি যে আমার এই ড্রিম প্রজেক্টে আপনি সাপোর্ট করছেন, এবং আমি জানি আপনি না চাইলেও আপনাকে আসতে হবে, সেটাও আমি জানি। সো থ্যাংক ইউ ফর কামিং টুডে, অনেক অনেক ভালো আমার লাগছে তো আপনার। আমার তো অঢেল সময়, আসলে এই করোনাতে ফার্স্ট অফ অল খুব সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের সময়টার পরিধিটা খুব বেড়ে গেছে, এবং ওই পরিধিতে মানুষ যে কি করবে সেটা বুঝতে পারছে না। তো আমি আসলে চাইবো যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের একটা পার্টিকুলার সময়, যেটাকে প্রোডাক্টিভ সময় আমরা বলি, সেই সময়গুলোতে কাজে লাগানো, এবং আশা রাখছি যে প্রত্যেকটা মানুষ সেই সময়গুলোতে কাজে লাগাবেন এবং কাজে লাগাচ্ছেন। আমি কাজে লাগাচ্ছি কারণ আই লাভ টিচার্স, আমি কাজে লাগাচ্ছি আই লাভ প্যারেন্টস, আমি কাজে লাগাচ্ছি আই লাভ এডুকেশন, এবং আমি কাজে লাগাচ্ছি কারণ আই ওয়ান্ট টু চেঞ্জ সামথিং। আমি কিছু ইম্প্রোভাইজেশন চাচ্ছি, ইটস নট অ্যাবাউট আমি চেঞ্জ চাচ্ছি, আমি চাচ্ছি একটা ইম্প্রোভাইজেশন। কারণ একই জিনিস হতে হতে ট্রেডিশনালি আসলে আমাদের মধ্যে একটা মনোটোনাস ফিলিং চলে আসছে, যেটার কারণে আসলে আমরা এখনো পর্যন্ত সেই আদি যুগে পড়ে আছি, এবং আমাদের আসলে কিছু চেঞ্জেস দরকার, পজিটিভ চেঞ্জ দরকার, যেটার কারণে আসলে আমরা অনেক কিছু, আমাদের আমাদের নিজস্ব একটা ইম্প্রোভাইজেশন দরকার। সেটা পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, সেটা এডুকেশনাল ডেভেলপমেন্ট হোক, যে কোনো কিছু একটা ডেভেলপমেন্ট আসলে আমাদের দরকার। আর সেই উদ্যোগ নিয়ে আসলে আমি মেন্স কলামটা খোলা, এবং আমার আজকে এটা প্রথম শো এবং ব্র্যান্ড নিউ শো। এই শো এর মানে হচ্ছে যে আসলে আমরা ছোটবেলায় আমাদের প্রিয় শিক্ষক, মাই ফেভারিট টিচার, আমরা অনেক সময় আসলে আমাদের আমাদের পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার কারণে আমাদের লেখাপড়ার যে সময়কালটা আমরা শেষ করে এসেছি, আমাদের প্রত্যেকেরই কারো না কারো প্রিয় শিক্ষক আছেন, এবং এখনো পর্যন্ত আমরা অনেক সময় মনে করি এই স্যারটা আমাকে কত ভাবে পিটিয়েছেন,
খুব রাগ করি, বা এই স্যারটা আমাকে খুব ভালোবেসেছেন, বা এই স্যারটা আমাকে বেশি বেশি নাম্বার দিত, খুব পছন্দ করতে, এই স্যারের বাসায় আজকে আমরা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আমরা এখনো স্মৃতিচারণ করি। আমরা কারোর সাথে যখন, আমরা বন্ধুদের সাথে যখন আড্ডায় বসি, আমরা এখনো পর্যন্ত স্মৃতিচারণ করি। আর ওই স্মৃতিচারণ নিয়ে আসলে অনেকে আছে যে অনেক সময় শিক্ষকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারে না, লজ্জার কারণে অথবা যে কোনো জড়তার কারণে আসলে অনেক সময় আমরা আমাদের স্যারদেরকে থ্যাংক ইউ বলতে পারি না, বা হ্যাঁ স্যাররা আসলে, স্যাররা যে যে পরিমাণ সাহায্য আমাদেরকে করেছেন, আমাদের ভবিষ্যৎ কারিগর, আমাদের ভবিষ্যৎ গড়ের কারিগর। তো এই কারণে আসলে আমার আজকের এই শোটা, যারা যারা আসলেই তাদের শিক্ষকদের ভালোবাসেন, আসলেই তাদের শিক্ষকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান জনসমক্ষে এবং সব লজ্জা জড়তা ভেঙে, আমি আসলে তাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আপনার মাধ্যমেই যারা যারা আমাদের বন্ধু আছে, যারা যারা আমাদের কমিউনিটিতে আছে, প্রত্যেকের কাছে এই এই সংবাদটা পৌঁছে দিয়ে যাচ্ছি যে মিন্স স্কুলান এমন একটা প্ল্যাটফর্ম যে ইফ ইউ ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু ইউর টিচার্স, উই আর হিয়ার, আমরা সংযোগ হব, আপনার অভিব্যক্তি হবেন, এটাই হচ্ছে আমাদের স্লোগান। তো আমি আজকে জানতে চাইবো, খুব ছোট্ট একটি শো, এটা খুব বেশি সময় নিব না, আমি আমিও জানতে চাইবো যে আপনারও একটা খুব মজার স্কুল টাইম গেছে, যে পাঠশালায় আপনি সবসময় যেতেন, খুব মজা করতেন, এবং অবশ্যই সেই শিক্ষকদের সাথে আপনাদের স্বতঃস্ফূর্ত একটা সম্পর্ক ছিল, একটা সংযুক্ততা ছিল। আমি চাইবো যে আপনি আজকে কিন্তু স্মৃতিচারণ করেন আপনার সেই প্রিয় একজন শিক্ষকের সম্বন্ধে, এবং কিছু কিছু সুন্দর সুন্দর মেমোরিজ গুলো আমাদেরকে শেয়ার করবেন। এবং এর আগে, শুরু করার আগে আমি একটু বলছি, যারা যারা আমাদের ভিউয়ার্স আছে, প্লিজ এই আপনাদের টাইম লাইনে পোস্ট করে দিবেন, এবং আই হোপ ফ্রম দিস প্ল্যাটফর্ম এভরিবডি শুড নো এন্ড এভরিবডি হ্যাভ দ্যাট অপরচুনিটি, উইল হ্যাভ দ্যাট অপরচুনিটি সে থ্যাংক ইউ টু ইউর টিচার্স ইনশাল্লাহ। প্লিজ ভাইয়া, এখন আপনার থেকে শুরু করে। আচ্ছা, তুমি যে কাজটা করতেছো, আমি তো জানোই গুছায় কথা বলতে পারি না, একটু এলোমেলো কথা বলি। তো তুমি যে কাজটা করতেছো, অবভিয়াসলি খুব ভালো। তুমি সবসময় আগে থেকে এই টাইপের কিছু ডিফারেন্ট, মানে ইউনিক ব্যাপারগুলো নিয়ে সবসময় কাজ করো, যে জন্য আমি পার্সোনালি তোমাকে খুব পছন্দ করি। আর ডিটেলস কিছু বলতে গেলে, আসলে তুমি আরেকটা কোনো ডিসকাশন রাখো যেখানে তোমার ব্যাপারে আমি আসলে মানে একটা কোনোভাবে করা যায় কিনা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড আমি হোস্ট করব মিন্স কোলন থেকে, আমি হোস্ট করব। ইয়া, তোমাকে সহ মনিটরটা দাও, আমি একা একা না না আসুক, ভালো লাগে না। না না সমস্যা না, আমি আছি আমি আছি, আমি আপনার সাথেই আছি। আচ্ছা, আমি ওইটাতে কমফোর্ট না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো আর আমার চেহারা এত সুন্দর না যে আমাকে একা সিঙ্গেল স্ক্রিনে দিলে খুব ভালো দেখাবে। আচ্ছা, তো ওই ওইটাতে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি অ্যান্সার করবে। অবশ্যই ও অবশ্যই, অবভিয়াসলি প্রশ্নপত্র আগে ফাঁস হবে না, এটা শিওর থাকো। আর দ্বিতীয় যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো যে তুমি ওপেনিং আমাকে দিয়ে করছো, অবভিয়াসলি খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে অবাক হয়েছি, আমি তো স্কুলে আসলে সবচেয়ে মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, পেছন দিক থেকে মানে খুব ব্রিলিয়েন্ট ছিলাম, ব্যাক বেঞ্চার, পেছনে বসতাম, আমি আসলেই ব্যাক বেঞ্চার জেনুইন আর কি। অনেকে তো আছে ভালো স্টুডেন্ট পেছনে বসে, আমি হচ্ছে খারাপ স্টুডেন্ট পেছনেই বসতাম। তো যাই হোক, আমার আসলে ফেভারিট টিচার বলতে একজন কোনো টিচার নাই আমার, মানে টাইম টু টাইম অনেকজনই আমার ফেভারিট টিচার ছিল, কিন্তু লাইফ চেঞ্জিং টিচার আছে একজন, আমি যে আমার লাইফ চেঞ্জ করে দিছে, সে ফেভারিটও আবার লাইফ চেঞ্জিং টিচার। যেমন আমি পড়ছি ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল, এটা পতেঙ্গাতে অবস্থিত, আব্বু ইস্টার্ন রিফাইনারিতে জব করতো বিধায় কলোনির ভেতর স্কুল। আমার স্কুল লাইফ দুর্দান্ত, আমরা একে তো কলোনির ভিতরে ছিলাম, একটা অনেক ছেলে মেয়ে, বড় ভাই ছোট ভাই, খেলার মাঠ ছিল, যেগুলোতে এখন কোথাও খুঁজেও পাওয়া যায় না। আমাদের কলোনিতে এখনো খেলার মাঠ আছে, এখনো প্রচুর গাছপালা, দারুণ পরিবেশ, স্কুলটাও খুব সুন্দর, আমরা ওখানেই বড় হয়েছি। তো আমার প্রাইমারিতে যে টিচার ছিলেন মাইনুদ্দিন তালুকদার, উনি আমাদের, উনি আমার অল টাইম ফেভারিট টিচার আসলে। উনি আমাদের স্কাউট করাইতেন এবং ইংলিশ পড়াতো, বর্তমান উনি আমার শ্বশুর, শ্বশুর বলে বলছি না, উনি আসলেই আমার মানে অল টাইম ফেভারিট টিচার ছিল, খুব স্মার্ট, ড্যাশিং ছিল, ইভেন স্টিল নাও। তবে
প্রচুর মারধর চালাইছে আমাদের উপরে, আমিও প্রচুর মানে মার খাইছি। যাই হোক, এটা স্বাভাবিক, তখন বুঝিনি এখন বুঝি। এরপর অনেক টিচাররা আসছে, মানে হয়তো লং টার্ম বা শর্ট টার্ম পছন্দ ছিল, ভালো লাগতো, এরকম ছিল অনেকজনই টিচার ছিল, ছিল কি এখনো আছে। আর যখন আমি হাই স্কুলে উঠি, হাই স্কুলে উঠার পরও আমাদের বিভিন্ন টিচাররা বিভিন্ন সময় আমাদের ক্লাস নিচ্ছে, যেমন লক্ষণ স্যার, খলিল স্যার, মানে আমি যে স্যারদের কথা বলছি ওটা ম্যাথমেটিক্স বা সায়েন্সের সাবজেক্ট গুলো পড়াইতো, যেহেতু আমি ম্যাথমেটিক্স বা সায়েন্স, মানে ম্যাথমেটিক্স না ঠিক, সায়েন্সের সাবজেক্ট গুলোকে পছন্দ করতাম, আমি বাংলা মানে খুব কঠিন মনে হইতো আমার কাছে, তারপর ইংলিশ কঠিন মনে হইতো, কিন্তু ইংলিশে কোনো কারণে আমি নাম্বার টাম্বার বেশি পাইতাম, লিখতে টিখতে পারতাম আর কি, এই যা আর কিছু না। তো ওই সময় আমি মানে 6 7 8 9 এগুলো সব বাদ দিচ্ছি, আমি জাস্ট সরাসরি 9-এ চলে আসি, ক্লাস 9-এর কথা বলছি, যে আমার যখন লাইফ চেঞ্জিং। ওই সময় আমাদের ফিজিক্স নিত বিকাশ স্যার, ওনার ফুল নেম হচ্ছে বিকাশ চন্দ্র দেব, স্যার মারা গেছেন, এই স্যার হচ্ছে আমার লাইফ চেঞ্জিং স্যার। এই স্যারের সাথে আসলে আমার কেন, আমার পুরো স্কুলের কারো কোনো হাস্যকর বা সিচুয়েশনের স্মৃতি আছে বলে আমার মনে হয় না, মানে ভয়ঙ্কর ভয় পেত, সবাই দেখলেই ভয় পেত, এবং উনি কখনো অন্যায় পছন্দ করতো না, উল্টাপাল্টা কথা বলতো না, উল্টাপাল্টা কথা পছন্দ করতো না, কিন্তু আমার মতো অনেকেরই উনি অনেক ফেভারিট টিচার। কিছু কিছু মানুষ আছে অনেক উপদেশ না দিয়ে, অনেক কিছু ভেলকি না দেখায় মানুষকে ইন্সপায়ার করতে পারে, মানুষকে উৎসাহ দিতে পারে, মানে উনি জানে কোন জায়গাটায় লোক এই পার্সনটাকে টোকা দিতে হবে। তো উনি ছিল আমার, উনি ছিল কি, উনি আমার সবসময়, উনি আমার ফেভারিট টিচার। আমি যখন ক্লাস 9-এ, আমাদের আমি 98 বেচ, আমাদের বই আস্তে আস্তে জুন জুলাই হয়ে গেছিল, আমরা নতুন সিলেবাসের নতুন বইয়ের মানে ব্যাচ, আমাদের আগের ব্যাচের যারা আছে মানে যারা পুরাতন স্টুডেন্ট তারা বুঝবে ব্যাপারটা, এসে নিজে করি টাইপের একটা বই পড়তো ওরা, লাইক 97 পর্যন্ত সায়েন্সের যে কোনো কিছুতে লিখে থাকতো, এসে নিজে করি, এসে নিজে করি, তা আমার কাছ থেকে আমি নিজেই করবো, আমার কাছ থেকে বাইরের মানুষ এসে করে দিয়ে যাবে না, এসে নিজে করি। তো এরপরে বইগুলো চেঞ্জ হয়ে একটু অত্যাধুনিক হয়ে আমাদের ব্যাচ থেকে শুরু হয়, যে কারণে আমরা জানুয়ারিতে বই পাওয়ার পদে ওটা প্রায় জুন জুলাইতে এসে বইটা পাই। আমি কোনো সাবজেক্টের বই পড়িনি এক্সেপ্ট ফিজিক্স, ফিজিক্স আমি পড়ছিলাম, পড়ে খুব ভালো লাগছিল। তো স্যার যখন ফার্স্ট আমাদের ক্লাসে এসে কিছু জিনিস জিজ্ঞেস করছিল, তখন আমি ম্যাক্সিমাম জিনিসে অ্যান্সার দিতে পারছিলাম, কারণ আমি আসলে এটা পড়ছি এবং খুব আগ্রহ নিয়ে পড়ছি। এরপর থেকে স্যার কোনোদিন আমার পড়া নিত না ক্লাসে, পড়া নিত না বলতে, তখন স্যারকে একদিন আমি জিজ্ঞেস করছি, যেহেতু স্যারের কাছে আমি টিউশন নিতাম, স্যারকে আমি জিজ্ঞেস করছি যে স্যার আপনি আমার কোনো কিছু জিজ্ঞেস করেন না কেন, পড়া নেন না কেন? আচ্ছা স্যার আমি ফাঁকে একটু জিজ্ঞেস করি, ইংলিশ মিডিয়াম স্কুলে কি পড়া নেওয়া টেওয়া টাইপের কোনো ব্যাপার আছে, জি আছে, মানে জি আছে আছে না? আছে, মানে ওটা হচ্ছে যে একটু একটু স্ট্রাকচারাল হয়ে গেছে, আগের মতো যেরকম আমরা খুব র্যান্ডমলি কোয়েশ্চেন করতাম, বাট এখন হচ্ছে খুব ভেবে চিন্তে বুঝে শুনে স্ট্রাকচারাল ওয়েতে কোয়েশ্চেন গুলো করা হয় আর কি। আচ্ছা, যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, বাংলা মিডিয়ামে পড়ছি, তো স্যার আমাকে বলছে যে যখন ক্লাসে কেউ কোনো কিছু পারবে না ফিজিক্সে, তখন তোকে জিজ্ঞেস করব। তো ওইটা আমি সব সময় মনে প্রাণে, মানে ওইটা আমার জন্য আসলে একটা অ্যাচিভমেন্ট ছিল, যে স্যার আমার উপর অনেক রিলাই করত, অনেক বিলিভ করত যে আমি মানে করতে পারবো। তো ওই ক্ষেত্রটা থেকে আমি আস্তে আস্তে ফিজিক্সের প্রতি আমি অনেক উইক উইক হয়ে পড়ি, অনেক বেশি আগ্রহ জাগে আমার ফিজিক্স সাবজেক্টের প্রতি, টিল নাও আছে। তো
আর তুমি যে জিনিসটা একটু আগে বলছিলা একটা কথা, সেটা হলো যে আমাদের স্যাররা ছিল, আমার সাথে কিন্তু লাকি, আমি অনেক লাকি, আমাদের এখন মানে আমার স্কুলের টিচারদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। ইভেন আজকেও আমার এক ম্যাডামের সাথে কথা হয়েছে, গতকালকেও হয়েছে, আমার অলমোস্ট অফেন অফেন আমার স্যার ম্যাডামদের সাথে কথা হয়, যারা স্টিল অ্যালাইভ তাদের সবার সাথে আমার যোগাযোগ হয়। এবং যদি স্যার ম্যাডামদের কোনো কাজে লাগতে পারি, সেটা আমার জন্য অনেক বিশাল পাওনা, এটা আমি আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ ওরা আমাদের জন্য করে গেছেন, আমাদের থেকে কিছু পায় নাই। আর আমি একটা হেলথ কেয়ার কোম্পানিতে ছিলাম এক সময়, ওই কারণে আমার সাথে আরো বেশি কমিউনিকেশন ছিল এবং সেটা স্টিল কন্টিনিউ আছে। তো আমরা আসলে, তুমি যেটা বলছো ওনাদেরকে থ্যাংকস দেওয়া, ওনাদেরকে থ্যাংকস দিয়ে কিছু হবে না স্যার, ওনারা থ্যাংকস এর অনেক ঊর্ধ্বে। মানে একটা জিনিস কি, স্যারদের ছেলে মেয়ে থাকে বা নাও থাকতে পারে কারো কারো, স্যাররা আমাদেরকে বড় করছে কিন্তু আসলে ছেলে মেয়ের মতো, আমাদের হওয়া উচিত ওনাদের সাথে ছায়ার মতো থাকা, স্কুল শেষ স্যারও শেষ। এই জিনিসে আমি, ওই স্যাররা আমাদেরকে বড় করছে, আমি একটা ভালো পজিশনে গেছি, স্যারদের কে আর খোঁজে নিলাম না, একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি থ্যাংকস দিব। আমি তোমার উদ্যোগটা ভালো বলতেছি, কিন্তু মানে তুমি তো আসলে ওইটা ফিল করছো দেখে ব্যাপারটাতে আসছো, কিন্তু আমি জি বলতেছি এটা ফিল করা ছাড়াও থ্যাংকস দেওয়া উচিত। উচিত নাকি আমাদের মাঝে মাঝে গিয়ে স্কুলটা একটু দেখে আসা, একটা পুরাতন টিচারের বাসায় একটু ফল ফ্রুট নিয়ে যাওয়া, আমাদের ওই টিচাররা সুস্থ আছে কি না আছে, কোভিড এ কে কয়জন খোঁজ নিছে। আমি তো বলবো, আমি অনেক, আমার ম্যাক্সিমাম টিচার যাদের আমি কমিউনিকেশন আছে সবাই আমি খোঁজ নিই, সবাই খোঁজ নিচ্ছে। আমি বলতে পারবো, তুমি যদি আমার স্কুলে হইতা টিচারের নাম বলতা আমি বলতে পারবো, কিন্তু কলেজে আমার কেউ নাই, কলেজে আমার কোনো ফেভারিট টিচার নাই, কিছু নাই, কারণ কলেজ আমি তেমন একটা ক্লাস ট্রাস করিনি, টুকটাক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত না, ছিলাম। আসলে ওখানে আমাদের আমাদের পছন্দের সীমাবদ্ধতা কিন্তু স্কুলের মধ্যেই বেশি। আমাদের যে পছন্দের গণ্ডি, মানে পরিগণ্ডিটা যেটা আছে, সেটা কিন্তু আমাদের স্কুলের মধ্যেই বেশি। আমাদের যত রাইট স্মৃতি আছে, যত যত ধরনের সম্পর্ক আছে, সংযুক্ততা আছে, সম্পৃক্ততা আছে, সবকিছুই কিন্তু আমাদের স্কুলকে ঘিরে। তো সবকিছুই আমরা যখন স্মৃতিচারণ করি, তখন কিন্তু প্রথমে স্কুলের জিনিসটাই আসে। আমরা যখন ছোটবেলা থেকে একটা পর্যায়ে যাই, সে পর্যায়ে যে পর্যায়ে আমরা আমরা স্কুলে যাওয়ার জন্য আমাদেরকে সেভাবে তৈরি করা হয়, আমরা যখন প্রস্তুত থাকি, তখনই কিন্তু সেই দিন থেকে শুরু করে কলেজ যাওয়ার আগের দিন পর্যন্ত যে সময়কালটা আছে, প্রত্যেকটা দিনই কিন্তু এক এক ধরনের স্মৃতি কিন্তু সংযুক্ত হচ্ছে, এবং প্রত্যেকটা স্মৃতিই কিন্তু আমাদেরকে ভিন্ন ভিন্ন মাত্রা নিয়ে যাচ্ছে। মানে কেউ কিছু সুখ দিচ্ছে, কিছু হাসি দিচ্ছে, কিছু কান্না দিচ্ছে, কিছু মেজাজ খারাপ হয় মাঝে মাঝে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্কুল স্কুল জুড়ে। এবং আমি আপনার সাথে একমত, মানে এই জিনিসটা খুবই ভালো একটা পয়েন্ট, যে আমরা স্কুল ছেড়ে দেওয়ার পরে মানে হচ্ছে স্কুল ছেড়ে দিয়েছি, তো সব ছেড়ে দিলাম। আমরা এতদিনের যে সম্পর্কটা আছে, যে এই পর্যন্ত আমরা কিন্তু এটার আপনার গতানুগতিক যে একটা সম্পর্ক আমাদেরকে মেনটেন করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা মেনটেন করছি না। আপনি যে মেনটেন করছেন, আলহামদুলিল্লাহ, যে এখনো পর্যন্ত মেনটেন করে যাচ্ছেন, কিন্তু কটা মানুষ আপনার মতো চিন্তা করে এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করছেন, এটাই আসলে প্রশ্নবিদ্ধ করে, যারা এক স্কুল না, থেকে তোমাকে বেরোতে একটা ইয়া বলি, সরি একটু ইন্টারাপ্ট করতেছি, আমাদের জি জি গ্রুপে কয়দিন, আমাদের একটা চ্যাট গ্রুপ আছে 98 বেচের আমাদের স্কুলের আর কি, তো ওখানে একজন কয়দিন আগে লিখলো যে কারো মনে আছে কিনা আমাদের ক্লাস টিচার কে ছিল, মানে ক্লাস টিচার বলতে বোঝাচ্ছে আমরা 9-10-এ বা ওই সময়টা ক্লাস টিচার কে ছিল, তা আমার মনে ছিল, তা আমি বলে দিছি। তো বললো যে আসলে মেমোরি শার্প, মেমোরি শার্পের কিছু নাই, ব্যাপার হচ্ছে যে ওই মনে ছিল এই কারণে যে স্যারদের সাথে আসলে আমার কমিউনিকেশন থাকে, তো আমি কন্টিনিউ ছিলাম, আসলে আমি 98-এ বেরিয়েছি আজকে থেকে 22 বছর আগে, 22 বছর আগে আমাদের এক্সাম হয়েছিল মোস্ট প্রবলি 98-এর 16-ই এপ্রিল বোধ হয় 16-ই ছিল, আমার এক্সাক্টলি মনে নেই, হইতে পারে 16-ই এপ্রিল, মনে আছে এই কারণে যে 11-ই এপ্রিল আনন্দ ভুবন নামে একটা ম্যাগাজিনের জেমস এর একটা পুরো ফিচার আসছিল 98-এ, তো ওই অ্যালবামটা ওই মানে জেমস এর পত্রিকার ডেটটার সাথে একদম কাছাকাছি টাইমে 16-ই এপ্রিল, ওই জন্য আমার মনে আছে। তো আমাদের ব্যাপারগুলো হচ্ছে আমরা মানে আমি এটার কোনোভাবেই পক্ষে না যে স্কুল শেষ স্যার শেষ, কলেজ শেষ স্যার শেষ।
হ্যাঁ, কলেজের টাইমটা একটু ছোট, কিন্তু স্কুল বা ভার্সিটিতে একটু লংগেস্ট টাইম পাওয়া যায়। কিন্তু স্কুল লাইফে হয় কি, তুমি তো একদম মানে কাদামাটির একটা মানুষ, একদম তোমার ভেতর ভেজাল নাই। এবং সবাই বলে যে ওই সময় যত কিছু শেখানো হয় বা যত কিছু বোঝানো হয়, তারা সেটা বুঝে যায়, ব্রেনটা তখন অনেক বেশি র থাকে ওখানে, আমাদের এখনকার মতো অত অত কমপ্লেক্স থাকে না। কিন্তু এর সাথে সাথে কিন্তু ওই বয়সটাকে মেনটেন, মানে ওই বয়সের পার্সনদেরকে মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট। যেমন আমি ফটোগ্রাফি করি, আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে বাচ্চাদের ছবি তোলা, কারণ ওদেরকে তুমি পোজিং দেখাইতে পারবে না, পোজিং বুঝাতে পারবে না, যে এ পোজটা দাও, ওদিকে ডান দিকে বাম দিকে তাকাও, এই সেই বলতে পারবে না। তো ব্যাপারগুলো এটাই, যে ওরা আমাদেরকে ডিফিকাল্ট টাইমে আমাদেরকে গড়ে তুলছে, আমরা এখন যা তা বাপ মা উপরওয়ালা আর স্যারদের কারণে, ওনারা আমাদের। আসলে আমি আসলে খুব মাঝে 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 খুব চিন্তা করি যে আসলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য নিউ জেনারেশন কিডস, আমি ওদের মধ্যে আসলে সে সম্পৃক্ততাটা পাইনি। আমি আসলে ইংলিশ মিডিয়ামে পড়িনি, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, এবং আমি আসলে সাইকোলজি সম্বন্ধে অত কিছু জানি না, কিন্তু আমার সেই ইচ্ছা থেকে আমি আসলে কানেক্টেড হওয়ার খুব চেষ্টা করি। কিন্তু আমার মাঝে মনে হয়েছে শিক্ষকের সাথে যে সম্পৃক্ততা থাকা উচিত সেটা এখনকার জেনারেশনের মধ্যে আসলেই আমরা খুঁজে পাই না। আমরা এখন নাই, পর্যন্ত কোনো নাই আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষককে দেখলে সামনে যে যে পরিমাণ অভিবাদন বা সম্বোধন করি, এবং তাদের মধ্যে সে অভিবাদন বা সম্বোধন বা অভিনন্দন দেওয়ার জন্য যে ন্যূনতম যে যে চিন্তাটুকু থাকে অনেকেরই নাই। আমি শতকরা যদি চিন্তা করি 60 থেকে 70 ভাগ নিউ জেনারেশন কিডসদের মধ্যে, ছেলেদের মধ্যে বা অ্যাডাল্টসদের মধ্যে সেই ধরনের চিন্তাবোধটুকু এখনো জাগ্রত করতে পারেনি। এটার মধ্যে এটার জন্য কিন্তু অবশ্যই নতুন জেনারেশনের টিচাররা দায়ী। সত্যি কথা বলতে আমি যখন একজন 20 ইয়ার্স বা 25 ইয়ার্স এর একজন টিচার হয়ে যখন ইংলিশ মিডিয়ামে যাব, আমারও কি উচিত না একটা রেসপেক্টিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, একটা কানেকশন অবশ্যই ক্রিয়েট করা, একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করা, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা? আমি যদি সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট না করতে পারি, তাহলে আমি তো সেই শিক্ষকের যে পদমর্যাদা নিয়ে নিজেকে নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে আসছি বা নিয়ে যাব কিনা, আমার সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ থাকবে। ভবিষ্যতে 5 বছর বা 10 বছর পরে এই ছেলেটা যখন বের হয়ে যাবে, আমি সেই সম্পৃক্ততা তৈরি না করার কারণে সে স্যার, যদি আমার তুমি সামনে দিয়ে আমাকে হেঁটে একটু যায়। রিকানেক্ট করো, জি, আপনি কি শুনতে আমাকে পাচ্ছেন? একটু রিকানেক্ট করো আবার, কারণ একটু ওই যে আমি শুনতে পাচ্ছি কল আসছিল। জি জি, এখন ঠিক আছে? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, খুব লো শুনতে পাচ্ছি, এতক্ষণ এখন শুনতে পাচ্ছেন ওয়েট ক্লিয়ার? একটু। জি, আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে মনে হয় প্রবলেমটা হচ্ছে। এখন ঠিক আছে, শুনতে পাচ্ছো? এখন ঠিক আছে? ওকে, জি জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। কোনো কিছুর মধ্যে বাধা না আসলে কিন্তু মানে এটা সংযুক্ত মানে সংযুক্ত হওয়ার সে তীব্র প্রবণতা থাকে না। এই নেটওয়ার্কটা যখন চলে যায় তখন কিন্তু মনে হয় যে আমরা একটা কনভারসেশনের মধ্যে ছিলাম, আমাদের মধ্যে আরো তীব্রতা চলে আসে না, আরো কিছু বলতে হবে। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের যে নতুন প্রজন্মের যে শিক্ষকরা আছে তাদেরও উচিত একটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা। পুরোনো দিনের যারা শিক্ষক তারা কিন্তু একটা এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন, একটা উদাহরণ তৈরি করে গেছেন, কিন্তু আমরা সেই লিগেসিটা ধরে সামনের দিকে আগাতে হবে। কিন্তু তরুণ প্রজন্মের শিক্ষকদের মধ্যে আসলে ওই লিগেসিটা কন্টিনিউ করার টেন্ডেন্সি বা মাইন্ড মাইন্ড ম্যাপিংটা নাই। আমি আসলে সত্যি কথা বলতে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য নিউ টিচার্স, আমি এই শোর মাধ্যমে এবং আপনার মাধ্যমে সবার কাছে আসলে বলতে চাই, ছড়িয়ে দিতে চাই যে নতুন প্রজন্মের শিক্ষকদেরকে অবশ্যই সেই পরিবেশটা তৈরি করতে হবে যে পরিবেশ থেকে ওরা যখন স্কুল থেকে পড়া শেষ করে বের হয়ে যাবে এবং ভবিষ্যতেও মনে রাখার মতো এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে করে আমি শিক্ষক হিসেবে যখন 5-10 বছর পরে বা 20 বছর পরেও যখন একটা আমার ছাত্র যদি আমাকে সেই ধরনের সম্মান প্রদর্শন করতে পারে, আমি তো তার কাছে সেই কিছু প্রতিদান চাইনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় শিক্ষক হিসেবে আমার প্রতিদানটা কোথায়? হ্যাঁ, আমার সামনে দিয়ে বা আমাকে আমার সামনে যে শিষ্টাচার মেনটেন করা বা আমাকে একটু খোঁজ খবর নেওয়া বা আমার সাথে একটু মানে ভদ্রভাবে কথা বলা, একটু দুষ্টুমি করে কথা বলা, একটু স্মৃতিচারণ করা, এটাই তো একজন শিক্ষকের কাম্য, মানে এটাই তো শিক্ষকরা চাচ্ছেন, আর তো কিছু চাচ্ছেন রাইট, না। কারণ আমরা তো ভবিষ্যৎ গড়ে গড়ার কারিগর, মানে আমরা চেষ্টা করছি তাদের ভবিষ্যৎটাকে একটা একটা আকার দিতে, একটা ওয়েল ডেকোরেটেড একটা লাইফ উই আর
ক্রিয়েটিং। সো আমাদের শিক্ষক হিসেবে আসলে এটাই চাওয়া তাদের কাছে। এবং আমরা, আপনি যে বললেন যে আমার প্রিয় শিক্ষক, এই থ্যাংকস টুকু না অনেক কিছু, সত্যি কথা বলতে অনেক কিছু। এবং এই শোর মাধ্যমে যদি কখনো, যদি আপনি যে স্যারদের নাম বলেছেন এবং ওনারা যদি কখনো দেখেন, এবং আমি আশীর্বাদ আশীর্বাদ করি ওনারা আরো আরো অনেক বছর বেঁচে থাকুক, এবং এই এই যে যে সৎ কাজ বা নোবেল কাজগুলো করছেন আরো করতে থাকুন, এবং আসলে ওনারা খুশি হবেন অনেক, সত্যি কথা। এবং আমাদের আজকে উচিত, আজকে থেকে হোক এখন থেকেই প্রত্যেকের উচিত, যে শিক্ষকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, আমরা প্রত্যেকের জন্যই যদি আমরা বলতে না পারি আমরা আশীর্বাদ করি, আর যদি বলতে পারি অবশ্যই বলা দরকার, কারণ ওনারা আসলে আসলে ওনাদের অধিকার আছে সেই ধন্যবাদটুকু পাওয়ার। আমি একটা ব্যাপার বলতে চাই, তুমি একটা জি কথা বলছিলে যে এখনকার ছেলে পেলের ভেতরে নাই বা হয়তো আছে, কম আছে। তো যারা মানে পড়ালেখা করে আসছে বা যারা এখন বর্তমানে টিচার, তারা কিন্তু চাইলে একটা কাজ করতে পারে খুব সহজ এবং খুবই, আমার মনে হয় এটা খুব ভালো একটা কাজ। সেটা হলো যে লাইক তুমি টিচার, তুমি একটা স্কুলে পড়াচ্ছ, তুমি কি একদিন পারো না, তোমার একটা টিচার হয়তো তোমার ফেভারিট টিচার অথবা তোমার খুব কাছের কোনো টিচারকে স্কুলের, সেই টিচারকে তুমি ইনভাইট করে আনছো, হোয়াট এভার, তুমি ঢাকায় টিচিং করো আর চিটাং টিচিং করো, যেখানে করো ওখান থেকে ইনভাইট করে আনছো যে স্যার আপনি আমার, আমি একদিন ক্লাস নিব, ওই ক্লাসে স্যার আপনি থাকবেন। ওই যখন তুমি ওই টিচারকে ওই স্টুডেন্টদের সামনে আনবা, ওই স্টুডেন্টরা যখন দেখবে যে তুমি তোমার টিচারকে এই রেসপেক্টটা দিচ্ছ, অটোমেটিকলি তাদের ভেতর থেকে এই রেসপেক্টটা গ্রো করা শুরু করবে, ওরা তো দেখে শিখবে। কারণ আগের মতো সেই এনভায়রনমেন্ট নাই যে রেসপেক্টের ব্যাপারটা, আসলে এখন ভার্চুয়াল হয়ে গেছে। তো যে কারণে, যেমন আমি বলছি, আমি একটা হেলথ কেয়ারে ছিলাম, আমার স্যার যেদিন ইয়াতে আসছে, আমার অফিসে আসছে, সেদিন আমি প্রত্যেক ডিপার্টমেন্টে স্যারকে নিয়ে নিয়ে বলছে উনি আমার টিচার, উনি আমার টিচার, মানে আমার এত খুশি লাগছে। তো ব্যাপারগুলো হয়েছে কি, আমরা রেসপেক্টটা ওনাদেরকে, উনি যখন একদিন ক্লাস আসবে যে ওনার স্টুডেন্ট আবার এখন টিচার, ওনার স্টুডেন্টের স্টুডেন্ট ওরা দেখতেছে, ওনার একটা প্রাউড ফিল হবে, আবার সাথে ওই স্টুডেন্টরা থ্রু ওই তাদের টিচারের থ্রুতে তারা তার আগের প্রজন্মের টিচারকে একটা রেসপেক্ট দিতে পারলো, দেখতে পারলো। আমি জানি না, ব্যাপারটা আমার আসলে মাথায় আসলো, মনে হইলো। এটা খুবই সুন্দর একটি আইডিয়া, এবং আই থিঙ্ক আপনার মাধ্যমে যারা আছেন এখনো পর্যন্ত, যারা চিন্তা করছেন শিক্ষকদের নিয়ে বা শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণ করছেন অথবা বলতে পারছেন না, আমার মনে হয় এই আইডিয়াটা ইনডিরেক্টলি খুব কাজে দিবে। আমাদের তো ডিরেক্টলি থ্যাংক ইউ বলতে যদি আমাদের লজ্জা লাগে, আমরা ইনডিরেক্টলি উই ক্যান হেল্প আওয়ার টিচার্স। এবং আসলে শিক্ষকদের নিয়ে কথা বললে সারা দিন রাত কথা বললেও আসলে শেষ হবে না, রাইট, যেহেতু আমাদের সময় সীমা খুবই লিমিটেড, সীমাবদ্ধ। তো আমি চাচ্ছি যে আপনার শেষ করার আগে দুটো কথা আপনার প্রিয় শিক্ষকদের নিয়ে, যে কথাগুলো এখনো পর্যন্ত বলতে পারেননি বা বলতে চেয়েও হয়তো সময় হয়ে ওঠেনি, সেই দুটো কথা আপনাদের সেই প্রিয় শিক্ষকদের জন্য, আজকের উৎসর্গটা আপনার সেই প্রিয় শিক্ষকদের জন্য। আমি আসলে সব কথা বলে ফেলছি, বলতে চেয়েও বলতে পারি নাই, এরকম সিচুয়েশন ছিল আরো আগে। মানে আমার আসলে, আমি খুব লাকি, মানে আমি যে স্যারদেরকে যে কৃতজ্ঞতা তো আসলে শেষ করতে পারবো না, কিন্তু আমি আসলে ওই জায়গাটাতে প্রাউড ফিল করে আমি আটকাই নাই, আমি বলে ফেলতে পারছি যে স্যার, মানে আমি আমার আমি আসলে সুযোগ পাইছি আসলে ওনাদের জন্য করার, শেষ করে করে তো শেষ করা যাবে না, কিন্তু করার আসলে উপরওয়ালা আমাকে সুযোগ করে দিছে অনেক অনেক ভাবে। তো যে কারণে ওনাদের কাছে বলার এটা যে ওনারা একটা হয়তো খারাপ স্টুডেন্ট আমি, কিন্তু খারাপ মানুষ না, তো ওনারা আমাকে খারাপ মানুষ করে নাই, হয়তো ভালো স্টুডেন্ট হইতে পারি নাই, কারণ উপরওয়ালা আমাকে সেরকম মেধা দেয় নাই, আমি সেরকম ভাবে নিজেকে ঝালাই মাঝাই করতে পারিনি, কিন্তু ওনাদের গাইডলাইনে আমি ভালো একটা মানুষ হওয়ার চেষ্টা করে গেছি এবং ভবিষ্যতেও করে যাব। আর
আমি সবসময় আমার শিক্ষকদের সাথে আছি, এনি হোক, যেভাবেই আলহামদুলিল্লাহ, হোক খুব আছি ভালো আমি, লাগলো, খুব ইনশাল্লাহ ভালো থাকবো। লাগলো, এবং আজকে যে আপনি আমাদের মাঝে এসে আপনাদের শিক্ষকের সম্বন্ধে কিছু কথা বলেছেন, কিছু স্মৃতিচারণ করেছেন, এবং সেই শিক্ষকদেরকে সে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এটার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এই শোটা শুধুমাত্র যে আপনার অভিব্যক্তি তা না, আমি মনে করি যে আমার পরিচিত, পরিচিতর বাইরে বা আপনার পরিচিত যারাই মনে করেন যে আমি বলতে চাই, আমার শিক্ষক সম্বন্ধে বলতে চাই, আমার শিক্ষককে স্মৃতিচারণ করতে চাই, শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কিছু ভালো কথা বলতে চাই, প্লিজ মিন্স কোলন ইজ ওপেন ফর ইউ। এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য একদম ওপেন। আমি সবাইকেই বলছি যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার কিছু কথা আছে, মিন্স কোলন মাইন্ড মুভার এই শোটা আপনাদের জন্য, আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। ইফ এনি ওয়ান ওয়ান্টস টু সে সামথিং গুড ফর ইউর টিচার্স অর ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু টিচার্স, মিন্স কোলাঞ্জ ইজ হেয়ার। আমাদের প্ল্যাটফর্মটা অলওয়েজ খোলা থাকবে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের সাথে অ্যাটাচ থাকবেন, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ রাখবেন, ইউটিউবে যোগাযোগ রাখবেন, আমাদের কিছু কন্টেন্ট যাচ্ছে অলওয়েজ, আমরা আপডেটেড ভার্জন গুলো চেষ্টা করছি আপনাদের মাঝখানে দেওয়ার। আমাদের ফোকাসটা শুধুমাত্র টিচার্স এবং প্যারেন্টসদের নিয়ে। আমরা মনে করি একজন শিক্ষক, শিক্ষক উন্নয়নে যদি আমরা ভালো কিছু করতে পারি, অবশ্যই দেশ জাতি ভবিষ্যৎ বাই ডিফল্ট উন্নত হবে। এবং জওয়ান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, এবং আমি আশীর্বাদ করি আপনার মাধ্যমে আপনার শিক্ষকদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যন্ত আপনি যতটুক আছেন বা ভবিষ্যতে হবেন, আপনার বাবা মার দোয়ার সাথে সাথে আপনাদের শিক্ষকের দোয়া আছে এবং থাকবে ইনশাল্লাহ। এবং আমি সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি যে আমার ছোট্ট উদ্যোগ যদি সেই শিক্ষকগুলোকে, শিক্ষকদেরকে সেই সম্মানটাকে আরেকটু 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 এনলাইটেন করতে পারি, তাহলে হয়তো বা আমার এই উদ্যোগটা সফল হবে। থ্যাংক ইউ ভাই আবারও, এবং আশা করি আর নতুন কোন টপিক নিয়ে, নতুন নতুন কিছু নিয়ে আপনার সাথে ডিসকাশন অবশ্যই, হবে ইনশাল্লাহ। আর জি তুমি যে কাজটা করতেছো কন্টিনিউ করতে থাকবা, অনেক ঝামেলা টামেলা আসবে ন্যাচারাল, আমি জানি, যেহেতু আমি টেকনিক্যাল লাইনের লোক, তো ওইসব ঝামেলাগুলো যত বেশি আসবে বুঝবা তোমার কাজটা ভালো হচ্ছে, যত স্মুথ যাবা বুঝবা তোমার কাজ আসলে ভালো হচ্ছে, জি তোমার কাজ আসলেই ভালো হচ্ছে। আমি পার্সোনালি জানি, দেখতেছি, আমি বুঝি, আমি তোমাকে তো আজকে থেকে চিনি না, অনেক আগে থেকে চিনি, আর তোমার ড্রেসটা সুন্দর হয়েছে, মিন্স কোলান কালার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মিন্স আশা করি কোলান আমাদের, মানে কি? ওকে, মিন স্কুলান একটা সুইডিশ ওয়ার্ড, মিন মানে হচ্ছে আমার, স্কুলান মানে স্কুল, মানে হচ্ছে আমার আমার স্কুল। স্কুল, জি, নাইস, তো আমার এটা স্কুল হচ্ছে মিন্স মিন কোলান, স্কুলান মানে হচ্ছে আমার রাইট। স্কুল। তো আমি সৌভাগ্য হয়েছে কিছুদিন বাইরে থাকার, সেই সুবাদে আসলে এই শব্দটার আসলে অভিব্যক্তিটা আমি চেষ্টা করছি যে কিছু, কারণ আমাদের তো একটু নতুনত্ব লাগে সবকিছুর মধ্যে, তো চেষ্টা করছি কিছু নতুনত্ব নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এবং আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে স্লোলি আমি আমার সেই ড্রিম প্রজেক্টে পৌঁছতে পারবো। এবং পৌঁছানো তো সব বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সাস্টেন করা। ইনশাল্লাহ আমি যাতে সাস্টেন করতে পারি আমি সকলের দোয়া প্রার্থী ইনশাল্লাহ। আবারও ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ অ্যাগেইন, দেখা অ্যান্ড হবে, ভালো থেকো, আপনার হাসি, আপনার হাসি অলওয়েজ এরকম থাকুক, প্লিজ কন্টিনিউ স্মাইলিং, এবং লেট আদার্স হেল্প করবেন যে মানুষ যাতে স্মাইল করতে পারে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, অবশ্যই, আবার দেখা হবে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাই।